সাত সকালে সিপিএম কংগ্রেস আইএসএফ এর জোটের প্রার্থী প্রচার রাহুল গান্ধীর ছবি নিয়ে সিপিএম সিপিএম প্রচার ঘরে ঘরে কংগ্রেস অলিখিত জোটের প্রার্থী সিপিএমের উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট এক ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের ব্যাংক পুকুরিয়া একশো নম্বর বুথের সিপিএম প্রার্থী সৈয়দ মোল্লা সকাল থেকে প্রচারে নামলেন যেখানে রাহুল গান্ধীর ছবি নিয়ে সিপিএম প্রার্থী সায়দের প্রচার সকাল সকাল প্রতিটি বাড়িতে আশীর্বাদের শুভেচ্ছা নিতে হাজির সিপিএম প্রার্থী পাশাপাশি ব্যবসায়ী পথ চলতি মানুষদের কাছে ভোট ভিক্ষা করতে জনসংযোগে দেখা গেল সিপিএম প্রার্থীকে এবারে ভোট প্রচারে উঠে আসলো শাসক দলের দুর্নীতি শিক্ষা স্বাস্থ্য সহ একাধিক প্রকল্পের দুর্নীতি আর রাজ্য সরকারের এই দুর্নীতিকে হাতিয়ার করে মানুষের দুয়ারে পৌঁছে গেছে সিপিএম প্রার্থী যে তার ব্যাপারে যথেষ্ট আশাবাদী সিপিএম প্রার্থী দেখুন আমরা সিপিএম কংগ্রেস আইএসএফ এর জোটের প্রার্থী এবং আমি আমাদের এই একশো ষোলো নম্বর বুথের আমি সিপিআইএম এর ক্যান্ডিডেট দেখুন আমাদের বার্তা বলতে এই পাঁচটা বছর ধরে ঠিক আছে যে মানুষের 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 যে মানে কাজকর্ম মানুষের যে দায় বিদায় সুবিধা অসুবিধা সেসব কোনো কিছুই হয়নি এবং পঞ্চায়েতটাকে লুটে পুটে খাচ্ছে এখানকার মেম্বার এবং প্রধানেরা এবং ওদের যারা আজকে মানে মানুষকে নিয়ে যে গ্রামের যে একটা বেনিফিশিয়ারি করে একটা কাজ করা বা মানুষকে নিয়ে এরা কোনো কাজ করেনি ঠিক আছে যার জন্য আজকে এত মানুষের ক্ষোভ বিক্ষোভ মানুষকে নিয়ে কোনো কাজ করেনি মানুষকে নিয়ে চলেনি মানুষের সাথে ওরা থাকেনি সেই জন্য আজকে প্রবলেম এবং একটা একসা দিনের কাজ থেকে শুরু করে গীতাঞ্জলির ঘর থেকে শুরু করে এবং সমস্ত জায়গায় সালিস বিচার থেকে শুরু করে মানুষের কেস কাপটাতে জর্জরিত করে মানুষ একদম সর্বস্ব শেষ হয়ে আছে এখন মানুষের আমাদের যা গ্রামের যা পরিস্থিতি দেওয়ালে পিঠ থেকে গেছে মানুষের